ওয়ারেন্টি যারা আছে তাদেরকে ধরার জন্য, মাধব শেঠকে ধরার জন্য, সুয়ানিকে ধরার জন্য আইন শৃঙ্খলা রক্ষা করতে তারা সর্বদা পরিশ্রম করে। তাজা খবর 24। আসসালামু আলাইকুম, তাজা খবর 24 টিভি সংবাদে আপনাদের স্বাগত। সাথে আছি আমি তিখানম। ঈদকে সামনে রেখে গ্রাম পুলিশদের শাড়ি ও লুঙ্গি বিতরণ করলো অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা সার্কেল সত্যজিৎ কুমার ঘোষের নিজস্ব অর্থায়নে উপজেলার পৌর শহর ও 24 ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও বাজারের নৈশ প্রহরীদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বুধবার 19 এপ্রিল সকালে রায়পুরা থানা প্রাঙ্গণে সেকেন্ড অফিসার মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনে বক্তব্য রাখেন তদন্ত কর্মকর্তা গোবিন্দ সরকার। আইন শৃঙ্খলা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন আপনারা আমাদেরই অংশ। এর আগে গ্রাম পুলিশদের সঙ্গে মতবিনিময় করেন অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ। এ সময় তিনি বলেন, যেহেতু আসন্ন ঈদ উপলক্ষে মাদক জুয়ার প্রাদুর্ভাব প্রচণ্ড পরিমাণে দেখা দেয় এলাকায়, সুতরাং এটাকে যেন আমরা রোধ করতে পারি। ঈদকে সামনে রেখে অপরাধীরা যেন গ্রামে আশ্রয় নিয়ে নতুন কোনো অপরাধ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিগত দিনের মতো গ্রামের যে কোনো অপরাধকে যেন দ্রুত প্রতিহত করা যায় সেজন্য গ্রাম পুলিশদের সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, গ্রাম পুলিশরা থানা পুলিশেরই একটি অংশ, তাই ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নিতে গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে। এদিকে থানা পুলিশের কাছ থেকে এ ধরনের ঈদ উপহার পেয়ে খুশি হয়ে গ্রাম পুলিশের দফাদাররা অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষকে আন্তরিক ধন্যবাদ জানান। স্যার, আমাদের এই উপহার দেওয়াতে আমরা খুবই খুশি, আমরা স্যারের দীর্ঘায়ু উন্নত কামনা করি। ফরিদ মিয়া, তথ্যচিত্রে এম আজিজুল ইসলাম, তাজা খবর 24.tv। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ঈদুল ফিতর 2023 আসন্ন, আমাদের যারা গ্রাম পুলিশ তারা অনেক পরিশ্রম করে, সবসময় পুলিশের পাশে থাকে এবং তারা আমাদের ওয়ারেন্টি যারা আছে তাদেরকে ধরার জন্য, মাদক সেবীদেরকে ধরার জন্য এবং জুয়ারিদের ধরার জন্য আইন শৃঙ্খলা রক্ষাতে তারা সর্বদা পরিশ্রম করে। যেহেতু আসন্ন ঈদ উপলক্ষে মাদক জুয়ার প্রাদুর্ভাব প্রচণ্ড পরিমাণে দেখা দেয় এলাকায়, সুতরাং এটাকে যেন আমরা রোধ করতে পারি এই জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আর এই বিষয়টাই গ্রাম পুলিশদেরকে আরেকটু মোটিভেটেড করার জন্য আমরা আজকে এই মত বিনিময় সভার আয়োজন করেছি। পাশাপাশি হচ্ছে আমরা একটা ক্ষুদ্র ঈদ উপহারও তাদের জন্য রেখেছি, এটা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমরা একটা ঈদ উপহারও রেখেছি তাদের জন্য। তো এইটা আমরা করেছি, এটা হচ্ছে জাস্ট ঈদের আনন্দটা সকলের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার জন্য। রায়পুরাবাসী তথা নরসিংদী এবং সকল মানুষের জন্য ঈদ মোবারক। সামনে ঈদুল ফিতর আসন্ন, গ্রামের আইন শৃঙ্খলা রক্ষার কাজে আপনারা নিয়মিত কাজ করে আসছেন, এই ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের আজকে রায়পুরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব সত্যজিৎ কুমার ঘোষ স্যারের ব্যক্তিগত উদ্যোগে আপনাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এই মতবিনিময় সভা ঈদের যে খুশিটুকু আমরা পরিশ্রম করি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে, ঈদ সবাই যা যার ঘরে করতে পারে, আমরা তো পুলিশ প্রশাসনের লোক হিসাবে আমাদের ঈদটা কর্মস্থলে করতে হয়। যেহেতু আপনারাও পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন আপনারাও আমাদেরই অংশ, এই ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার স্যার নিজের উদ্যোগে আপনাদের সঙ্গে মতবিনিময় এবং হচ্ছে আপনাদের জন্য স্যারের পক্ষ থেকে ক্ষুদ্র উপহার ঈদের সামগ্রী বিতরণ করবে আজকে এই অনুষ্ঠানে। আমাদের স্যারকে ধন্যবাদ জানাই ঈদ উল ফিতর ঈদ উপহার দেওয়ার জন্য। আমার নাম শ্যামলা রানী দাস, আমি রাধানগর ইউনিয়ন পরিষদ। স্যার, আমাদের এই উপহার দেওয়াতে আমরা খুবই খুশি, আমরা স্যারের দীর্ঘায়ু উন্নত কামনা করি। আমাদেরকে স্যারের এসপি স্যার শাড়ি লুঙ্গি দিতেছে ঈদ উপলক্ষে, শাড়ি লুঙ্গি পেয়ে খুব আনন্দিত এবং খুব খুশি। স্যারের জন্য দোয়া করি, আল্লাহ দেখ স্যারকে অনেক দীর্ঘজীবী হোক, সুস্থ রাখুক এই বলে আমি আব্দুল মালিক দফাদার, নীলক্ষা ইউনিয়ন পরিষদ, উপজেলা রায়পুরা জেলা।